জমিয়তর নেতা আরশাদ মাদানীর এটা ভাষণক লৈ এটা দেশজুৰি চর্চা আর বিতর্ক হওয়া আরম্ভ হয়েছে। ওম আর আল্লাক লৈ মাদানীয়ে কি কৈছিলে তার তথ্য গ্রাফিক্সর সহায় আমি আপনাদের বেলে অহার চেষ্টা করছো। আমি জানাইছো এটা ডাঙর খবর, আরশাদ মাদানীর এটা মন্তব্যক লৈ দেশজুৰি এটা চর্চা হওয়া আরম্ভ হয়েছে। মাদানীর তরফরপরা জমিয়তর এক অনুষ্ঠানত কি কোয়া হয়েছিল, শ্রীরাম শিব নথকার সময়ত কাক পূজা করা হয়েছিল বা কাক আরাধনা করা হয়েছিল বলে তেও প্রশ্ন করেছিল। তেও কইছে নিরাকার এক আল্লাহকে সেই সময়ত আরাধনা করা হয়েছিল। এয়া মাদানীর মন্তব্য। এখন অনুষ্ঠানত তেও মন্তব্য করে কইছে হিন্দু সকলে তেওক ওম বলে সম্বোধন করেছিল। মাদানীয়ে এই মন্তব্য এখন সভাত কইছে, আল্লাহ আর ওম একে বলে তেও মন্তব্য করেছে। কেবল ইয়াই নহয়, আরশাদ মাদানীর তরফের প্রাণ কেবাটাও মন্তব্য করা হয়েছে। হিন্দু সকলে প্রথমজন ব্যক্তিক মনু বলে কয় আর মুসলমান সকলে তেওক আদম বলে কয়। ভারতের ভূমিতেই প্রথমবারের বাবে আল্লাহে প্রথমজন ব্যক্তিক প্রেরণ করেছিল, এয়া মাদানীর আছিল মন্তব্য। বিশ্বর ভিতর প্রথম ভারততেই আল্লাহে আদমক প্রেরণ করা বলে আরশাদ মাদানীর তরফের রাজহুয়া সভাত মন্তব্য করা হয়েছিল। হিন্দু মুসলমান খ্রিস্টান সকলোরে পূর্বপুরুষ এজনই বলে তেও মন্তব্য করলে। এজন আল্লাহ বা ওমক আরাধনা করেছিল মনুয়ে। তেও সভাত যেতিয়া এই মন্তব্য করে আসছিল তাক লৈ যথেষ্ট প্রতিক্রিয়ার সৃষ্টি হল। প্রথমজন নবীক আল্লাহে ভারততে পঠিয়াইছিল বা ভারততে জন্ম দিছিল বলে আরশাদ মাদানীর তরফরপরা মন্তব্য করা হয়েছে। শেষরজন নবীক হজরত মোহাম্মদক আরবত দিয়া হয়েছিল, ঠিক একদরে প্রথমগাকীক ভারতত জন্ম দিয়া হয় বলে উল্লেখ করেছিল। মাদানীয়ে এই ভাষণ দি থাকার সময়তেই মঞ্চতেই মাদানীর মন্তব্যর বিরোধিতা করে এগারী জৈন ধর্মগুরুয়ে। মাদানীর মন্তব্যর বিরোধিতার কেবল তেওঁই নহয় আন কেবাগৰাকীও ধর্মগুরু সেই স্থানেরপরা আতরি যা পরিলক্ষিত হয়। আরশাদ মাদানীক মুকলি বিতর্কর বাবেও জনসভাতেই প্রত্যাহ্বান জানায় জৈন ধর্মগুরুগৰাকীয়ে। মঞ্চরপরা আতরি যায় আর এই বিষয়টুক লৈ এটা দেশতো যথেষ্ট চর্চা হওয়া আরম্ভ হয়েছে। আরশাদ মাদানীর এই মন্তব্যই দেশজুড়ি ধারাবাহিকভাবে বিতর্কর সৃষ্টি করেছে। আমার লগত দুটা মন্তব্য আছে। আমি প্রথমটো মন্তব্য আরশাদ মাদানীর সেই মন্তব্যর কিছু অংশ আপনার দেখাই লোক বিচারিছো আর তারপর ভাষণ দি থাকার সময়তেই কি এক পরিবেশের সূচনা হয়েছিল সেই মন্তব্য তার পাছতে আমি আপনার দেখার চেষ্টা করি। ধর্মগুরু আছে বুঝা, জব কই নাহি থা না শ্রী রাম থে না ব্রহ্মা থে না শিব থে, জব কই নাহি থা তো সওয়াল পেদা হোতা হে কি মনু পূজতে কিসকো থে। কই কহতা হে কি শিব কো পূজতে থে, লেকিন উনকে পাস ইলম নেই হ্যায়। বহুত কম লোক ইয়ে বাততে হ্যায় কি মনু কুছ নাহি থা দুনিয়া মে, ও ওম কো পূজতে থে। মেনে কাহা ওম কন হ্যায়, বহুত সে লোগো নে কাহা কি ও এক হাওয়া হ্যায় জিনকা কোই রূপ নাহি হ্যায়, কোই রঙ নাহি হ্যায়। ও দুনিয়া মে হর জগহ হ্যায়, হাওয়া হর জগহ হ্যায়। উনহোনে আসমান বানায়া, উনহোনে জমিয়া। মেনে কাহা কি আরে বাবা, ইনি কো তো হাম আল্লাহ কহতে হ্যায়, ইনি কো তো তুম ঈশ্বর কহতে হো, ইসি কো তো হাম আল্লাহ কহতে হ্যায়। ফারসি বোলনে ওয়ালে খুদা কহতে হ্যায়, ইংরেজি বোলনে ওয়ালে গড কহতে হ্যায়। ইসকা মতলব ইয়ে হ্যায় কি মনু এক আল্লাহ, মনু ইয়ানি আদম এক ওম ইয়ানি এক আল্লাহ কো পূজতে থে। ছোটে মদনী সাহেব কে নিমন্ত্রণ পর ভারতীয় সর্বধর্ম সংসদ কে সবই রহনুমা ইয়াহ আয়ে আর বড়ি প্যার মোহাম্মত কি বাত আমারে স্বামী চিদানন্দ সরস্বতী জি মহারাজ নে কি এক মাহল বানায়া। মেনে ভি আপনে বিচার রক্খে, संयोजक गोस्वामी सुशील जी महाराज ने बड़ी प्यार मोहब्बत की बातें की। हमारे सिख समाज से परमजीत सिंह चंडोक जी ने बड़ी प्यार मोहब्बत की बातें की, किंतु उसके बाद जो मदनी साहब का वक्तव्य हुआ हम कोई उससे सहमत नहीं है। और मैं आपसे निवेदन करना चाहता हूँ, हमें केवल जोड़ने की बात अगर करनी है प्यार मोहब्बत की कीजिए। ये जितनी कहानी सुनाई है अल्लाह मन्नू ये वो, उससे चार गुना कहानी मैं सुना सकता हूँ। मैं मदनी साहब, आप मेरे पिता तुल्य हैं, मैं आपको दावत देता हूँ शास्त्रार्थ के लिए। आप दिल्ली आइए, आप मुझे सहारनपुर बुला लेंगे, मैं सहारनपुर आऊंगा। और आपको निवेदन करता हूँ, जैन धर्म के 24वें तीर्थंकर भगवान महावीर हुए,
और इससे पहले भगवान पार्षद 23वें थे, वरिष्ठ नेमी जो है योगीराज कृष्ण के चचेरे भाई थे, किंतु याद रखिए उससे पहले तीर्थंकर भगवान ऋषभ थे, जिनके पुत्र भरत और बाहुबली के आधार पर इस भारत देश का नाम पड़ा है। आप ऐसे नहीं मिटा सकते। आपने जो बात कही है मैं सहमत नहीं हूँ, और मेरे सारे सर्वधर्म के संत वो इससे सहमत नहीं है। हम केवल सहमत हैं आपस में मिलजुल कर रहे, जग से रहे, मोहम्मद से रहे, और इसके सिवा ये जो कहानी ओम मनु अल्लाह उसकी औलाद ये फालतू की बातें है, सारा पलीता लगा दिया एकता के सद्भावना के सम्मेलन को। आप लोग तशरीफ रखिए, तशरीफ रखिए। देखिए हम इस्लाम के मानने वाले हैं, मुसलमान हैं, अल्लाह के मानने वाले। बैठ जाइए आप लोग, पहले बैठ जाइए फिर बात होगी आपसे। आप लोग बैठिए तसल्ली के साथ, बैठिए, तशरीफ रखिए, बैठिए, आप लोग बैठिए। मेहमान हैं वो हमारे, उनकी अपनी एक राय, उन्होंने अपनी राय जाहिर कर दी, उसमें बुराई की कोई बात नहीं है, हम उनका भी इकराम करते हैं। आप बैठिए, तशरीफ रखिए, प्रोग्राम आगे चल।